জান্নাতুল মাওয়া এই যে একটা করে পাথর দেখা যাচ্ছে এটা কবরের চিহ্ন হ্যাঁ একটা করে পাথর দেখা যাচ্ছে এটা হলো কবরের চিহ্ন এই যে পাথরগুলো আছে এগুলো নবীজির বংশই তো খানদানি হবে না হলে তো নবীজির একটা সম্মান আছে না এর মধ্যে তো অনেক ভাগ হয়ে গেছে তার মধ্যে হাশিমি বংশ সবচেয়ে উত্তম যেখানে আমাদের নবীজির আবির্ভাব হয়েছে দাদা কি ইমান আনতে পারছে চেষ্টা করছিল কিন্তু পারে নাই তো শেষ পর্যন্ত সবচেয়ে বেশি ভালোবাসত
সে তো ইমান আল্লাহ তার উপর সর্বনিম্ন শাস্তি শুনেইল আগুনে জুতো পরে তো ব্যবস্থা করি করে আবু তালেব পড়তেও চাইছে কিন্তু যে আবু জাহেলের সামনে বসেছিল সে পড়তে দেয়নি, যাই হোক মানে সোজা কথা আল্লাহ তাকে ওই ওইটুকু হেদায়েত দেয় নাই আর কি, এ দেয় দিচ্ছে আর কি। ঠিক আছে, তাদেরও ভাগ্য ভালো এখন নতুন কবরস্থান এরা, ঠিক আছে ওটাই ফেলুক কিন্তু সে তো ঠিকানা পেয়ে গেছে। এখন এই নতুন কবর যেগুলো সেগুলো এটা আসেন 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 ওখানে ও বাংলাদেশের লোকজনকে দেয় না? হুম হুম, বাংলাদেশের লোকজনরা দিবে না? ও বাংলাদেশের লোকজন তাহলে বাংলাদেশের বঞ্চিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে না এইসব থেকে? তাছাড়া এত লোকের মধ্যে আপনি এখন আমরা কোথায় যাচ্ছি মুরব্বী? এখন আমরা কোথায় যাচ্ছি? আচ্ছা